সিনেমার তারকারা নিজেদের সিনেমার লুক প্রকাশ করে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চান না, কিন্তু করলে কি হয় তার প্রমাণে শাকিব খানের প্রিয়তমার লুক। তবে এবার আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেতা দেবের লুক। শোষণ ও অত্যাচারের অবসান ঘটাতে একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট। ভারতবর্ষের মাটির ছেলে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীনের ভূমিকায় প্রথমবার দেব আসছেন বড় পর্দায়। সম্প্রতি প্রকাশ্যে আসা পোস্টারে দেখা যায় মাথায় পাগড়ি, মুখে একগাল লম্বা দাড়ি, চোখে দৃঢ় চাহনি, কাঁধে বন্দুক, খাকি পোশাক, অর্থাৎ দেখলে বোঝার উপায় নেই কে তিনি। বাঘা যতীন সিনেমার নতুন পোস্টারে এইভাবেই নজর কাড়ছেন দেব। রক্তচক্ষু দেবের এই লুক এর আগে দেখেননি দর্শকরা, কিন্তু লুক যেমনই হোক, অরুণ রায় যেভাবে ইতিহাসের গল্প বলেন, যেভাবে টানটান রুদ্ধশ্বাস বজায় রেখে ছবির গল্পকে এগিয়ে নিয়ে যান, তাতে ভক্তরা রীতিমতো মুখিয়ে আছে এই ছবি দেখার জন্য। কারণ এর আগে তিনি সেই প্রমাণ হীরালাল এবং 8x12 ছবি দুটিতে দিয়েছেন, ফলে তার হাত ধরে আরও এক স্বাধীনতা সংগ্রামীর গল্প আবারও সাড়া ফেলবে বলে আশা নির্মাতাদের। একদিকে তার গল্প বলার ধরন, আর অন্যদিকে দেবের এই লুক যেন ভক্তদের সেই অপেক্ষা আরও বাড়িয়ে দিল। এখন অপেক্ষা পূজা পর্যন্ত। এই সিনেমায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবির। দেবের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত। সিনেমাটি আগামী 20 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। জিৎ অভিনীত সিনেমা চেঙ্গিসের পর এবার দেব অভিনীত বাঘা যতীন সিনেমাটিও মুক্তি পাবে সর্বস্তরীয় স্তরে।